বাইকের ধাক্কায় জখম এক ব্যক্তি, বেপরোয়া বাইক আটকে আক্রান্ত পুলিশ, অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। এক ব্যক্তিকে বাইকের ধাক্কা দিয়ে অন ডিউটি পুলিশকে মারধর করার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। এদিন সকালে নিউটাউন বন্দর মোড় এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বাইকের পেছনে যুবতীদের বসিয়ে জয় রাইডে বেরিয়েছিল বেশ কিছু যুবক। নিউটাউন বন্দর মোড় এলাকার কাছে কদমপুর মেন রোড ছাড়িয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বছর পঞ্চাশের এক মিষ্টির দোকানের কর্মী গৌতম কর্মকার। পুলিশ জানায়, ওই বাইকগুলির গতিবেগ ছিল প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। একটি বাইক ওই গতিবেগে এসে গৌতম কর্মকারকে ধাক্কা মারে। দুর্ঘটনা দেখে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মী পলাশ বৈদ্য। আহত গৌতমবাবুকে উদ্ধার করে ওই বাইক চালক যুবকদের আটক করতে গেলে যুবকেরা পলাশবাবুকে মারধর করতে শুরু করে। এ বিষয়ে আহত গৌতম কর্মকার জানান, ঘটনায় পলাশবাবুর হাতে, পায়ে, মাথায়, চোখের নিচে আঘাত লাগে। এসবের মাঝেই চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারপর স্থানীয়দের তৎপরতায় ওই যুবকদের আটক করে পুলিশ। ওই যুবকদের রীতিমতো চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়। অন্যদিকে যুবতীরা জানায়, এই কাজে তাদের কোনো হাত ছিল না। সকাল সকাল এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নিউটাউন বন্দর মোড় এলাকায়। এ বিষয়ে আহত ওই পুলিশকর্মী জানান, সিগন্যালে ডিউটি করছিলাম, হঠাৎ বাইক দুটো অ্যাক্সিডেন্ট হলো। বাইক অ্যাক্সিডেন্ট হলো, আমি এলাম পুলিশের কাছে হসপিটাল নিয়ে এলো। আমি তাই সেই জন্য এলাম, এসে দেখি ওরা সব একই গ্রুপ। আসার পরে আমি হসপিটাল নিয়ে ব্যবস্থা করছি, ওরা হসপিটাল যাবে না, পালানোর চেষ্টা করছি। পাবলিক এলো, চাবি খুললো, একটা মহিলা ছিল, মহিলা বলছে চাবি আমি কেন, আমি কি চাবিটা রাইট আছে? উনি বলল না রাইট নেই, চাবি দিয়ে দিল। আমি বলছি আপনি এরকম করছেন কেন, আপনার তো ভালো জন্য উনি তো করছে। সেদিন মধ্যে আবার আমাকে মারধর আরম্ভ করবে। আমি বলি আমি নিরাপদ পোস্টে যাবো, ওরা যাবে না পোস্টে। এই হচ্ছে ঘটনাটা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নিউ টাউন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।